অনেক কালের সে এক কথা, এক যে ছিল কাঠুরে সেটা। ছোট্ট ভিটে কষ্টে শিষ্টে দিনগুলো তার দুঃখেই কাটে। একদিন সে সকালে কাঠ কাটতে চলল জঙ্গলে। সেই যে সকাল থেকে বনের পথে পথে একা একা ফিরছি ঘুরে, একটু কাঠের খোঁজে হেঁটে হেঁটে ক্লান্ত আমি, পাই না খুঁজে কাঠ। খাওয়ার বুঝি ভাগ্যে আমার জুটল না রে আজ। এমন সময় হঠাৎ করে নজরটি তার পড়ল একটু দূরে। আরে ওই তো নদীর ধারে, গিয়ে সে তাই আমি কাঠগুলো থেকে আনি। যেমন ভাবা তেমন কাজ, সামনে পে এতগুলো গাছ, গিয়ে সেথায় কাঠুরে কাটতে লাগলো কার মনের সুখে। আজ সারাদিন পর সার্থক হলো পরিশ্রম, সব কাঠ কেটে নিয়ে বিক্রি করবো হাটে গিয়ে। বলতে বলতে আপন মনে কাঠগুলো সব নিচ্ছিল সে কেটে, কিন্তু হঠাৎ করে হাত ফসকে কুরুলটি তার পড়লো গিয়ে জলে। শান্ত জলের বুকে ছোট্ট ঢেউ তুলে কুরুলটি তার তলিয়ে গেল অথই জলের নিচে। এতক্ষণ ধরে হতবাক হয়ে কাঠুরে কি জানে কি ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরে পেয়ে কাঁদতে শুরু করল সে হাপুস নয়নে। এবার কি হবে আমার একমাত্র সম্বল যে ওই কুঠার, কি করে আনবো ওটা তুলে, জানি না যে সাঁতার কাটতে। ঠিক সেই মুহূর্তে কাঠুরের বিলাপ শুনে জলের দেবতা এসে দাঁড়ালেন তার সামনে, বললেন স্নিগ্ধ স্বরে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন তুমি, তোমার দুঃখের কথা আমি কি জানতে পারি? দুঃখের কথা কি আর বলবো প্রভু, এমন ঘটনা কারোর সাথে হয় না যেন কবু। কাঠ কাটতে কাটতে কুরুলটি আমার জলেই গেল পরে, একমাত্র সম্বল যে ওই কুঠার, ওটা ছাড়া আমার জীবনটাই যে অন্ধকার। এবার কি হবে আমার, কি করে করবো আমি ভাতের জোগাড়। আর কেঁদো না তুমি, দেখি কি করি, যদি তোমার দুঃখ দূর করতে পারি। বলে এই কথা অদৃশ্য হলেন জলদেবতা। এদিকে কুরুল পাওয়ার আশায় কাঠুরে চুপ করে দাঁড়িয়ে থাকে নদীর ধারে। কিছুক্ষণ পরে চকচকে একটা রূপোর কুঠার নিয়ে জলদেবতা দাঁড়ালেন তার সামনে এসে। এই নাও, এনেছি তোমার কুঠার, এবার আর কোনো দুঃখ থাকবে না তোমার। না প্রভু, এ নয় আমার কুঠার, এত দামি জিনিস কি করে হবে আমার। শুনে কাঠুরের কথা আরো একবার জলদেবতা অদৃশ্য হয়ে চলে গেলেন কোথায়। খানিকক্ষণ পরে একটা ঝকঝকে সোনার কুঠার নিয়ে পুনরায় জলদেবতা দাঁড়ালেন তার সামনে এসে। এই নাও, এইবারে এনেছি তোমারটা, দেখো তো চিনতে পারো কি না। না প্রভু, এটাও নয়, এত মূল্যবান জিনিস কি করে আমার হয়। এটাও না, দাঁড়াও তবে, এবার ঠিক আনবো তোমারটা। এই না বলে জলদেবতা অদৃশ্য হয়ে ফিরে এলেন কাঠুরের লোহার কুঠার নিয়ে। দেখে নিজের কুঠার সে কি আনন্দ তার। এই তো প্রভু, এটাই আমার, চিরকাল রাখবো মনে আপনার এই উপকার। কুঠারটি সঙ্গে নিয়ে আমার ঘরে ফিরে যাবো আমি এবার। নাও তবে তোমার কুঠার, সততায় প্রসন্ন হয়েছি তোমার, সঙ্গে তোমায় দিলাম উপহার সোনারূপা এই দুটি কুঠার। এই বলে জলদেবতা অদৃশ্য হয়ে গেলেন চলে। কাঠুরিও খুশি মনে চলল ফিরে নিজের ঘরে। কাঠুরের গল্প শুনে তারই এক প্রতিবেশী ভাবল মনে মনে, আমিও যাবো সেথায় জলদেবতার কাছ থেকে মূল্যবান কুঠার দুটো করব গিয়ে আদায়। এই না বলে জগাই গেল সেই বনে। ভান করল এমন যেন কত কাঠ কাটছে, হঠাৎ একসময় ইচ্ছে করে কুঠারটাকে জলে ফেলে দিয়ে শুরু করলো কাঁদতে সে হাপুস নয়নে। হায় হায়, এ কি হলো আমার, জলে পড়ে গেল আমার স্বাদের কুঠার, কি হবে এবার, কি করে চলবে আমার সংসার। অবশেষে জগাইয়ের হাহাকার শুনে জলদেবতা উঠে এলেন তার সামনে। কি হয়েছে, কাঁদছো কেন এত, তোমার দুঃখের কথা আমায় বলতে পারো। কাঠ কাটছিলাম এক মনে,
হঠাৎ করে কুঠারটা জলে গেল পড়ে। প্রভু, এখন কি হবে? কি করে আমার সংসার চলবে? দাঁড়াও, অপেক্ষা করো, এখানে দেখছি কি করতে পারি তোমার জন্যে। এই না বলে জলদেবতা অদৃশ্য হয়ে ফিরে এলেন একটা সোনার কুঠার নিয়ে। তাই না দেখে খুশিতে একেবারে ডগমগ হয়ে বলে উঠল সে চেঁচিয়ে, এই তো প্রভু, এটাই আমার কুঠার, সঙ্গে নিয়ে এটা আমি ঘরে ফিরিয়ে ভাত। লোভে পড়ে জগাই একেবারে দিশে হারা, কুঠারটি নেবার জন্য তার যেন আর তরস হয় না। এদিকে শুনে জগাইয়ের কথা ক্রুদ্ধ হয়ে বললেন জলদেবতা, মূর্খ, সোনার কুঠার দিয়ে কখনো কি কাঠ কাটা যায় রে? সব তোর চালাকি, এবার আমি বুঝেছি। ক্ষমা করে দিন প্রভু, এমন আর হবে না প্রভু, যদি দয়া করে আমার আগের কুঠারটি দেন ফিরিয়ে। কিছুই পাবি না, এখান থেকে দূর হয়ে এবার, আমি সব দেবার আগে চলে যা আমার চোখের সামনে থেকে। অভিশাপের ভয়ে কাঁচুমাচু হয়ে অবশেষে লোভী জগাই পালায় সেখান থেকে। পলাশপুরের যুবক এক রামুক নাম তার, মাটির পথ তৈরি করে চলে তার সংসার। মায়ে পড়ে আছে সুখে, অভাব নেই কোনো, দিনগুলো যে তাদের বেশ কাটছে ভালো মতো। এমনই এক সকালবেলা মা ডেকে বললেন তাকে, রামু, তোমায় একবার পাশের গাঁয়ে যেতে হবে, তবে তুমি অবশ্যই শামুকে সঙ্গে নেবে। বিরাট এক জঙ্গল যে পড়বে যাবার পথে, কেটে যাবে রাস্তা দুজনে থাকলে একসাথে। শুনে মায়ের কথা রামুক হয়ে গেল রাজি, প্রাণের বন্ধু যে শামুক, তাই তৈরি হয়ে নিল তাড়াতাড়ি। কই রে শামু, তোর হলো? আর কত দেরি, এবার তো বেরো। হ্যাঁ হ্যাঁ, চল চল, বেরোতে হবে সেই জঙ্গল। এই না বলে দুজন মিলে চলল গায়ের পানে, নদী মাঠ সব পেরিয়ে ওরা এলো সেই জঙ্গলের সামনে। কথা বলতে বলতে ওরা সামনে এগিয়ে চলেছে, পায়ে পায়ে ওদের পথ বেশ কেটে যাচ্ছে। হঠাৎ শামু থমকে গিয়ে চমকে ওঠে ভয়, সামনে যে গাছটা পেল উঠল তাতে গিয়ে। অবাক হয়ে রামু সব দেখছিল এতক্ষণ, মনে মনে কি জানি কি ভাবলো খানিকক্ষণ। হঠাৎ কি হলো শামুর, উঠল গিয়ে গাছে? মনে হলো যেন ভয়ঙ্কর কিছুকে তাড়া করেছে। বলতে বলতে হঠাৎ রামু চেয়ে দেখে সামনে, মস্ত এক ভাল্লু আসছে ধরে সেদিক পানে। ভয়ে রামুর মাথা পড়ে উঠল ঝিমঝিম, হাড়গুলো যেন তার হয়ে গেল হিম। বলল তখন সে আপন মনে, আচ্ছা আমি বুঝেছি, এইবার আমার পালাবারও সময় নেই, নেই ভাববার। এখন রামু চাচা আপন প্রাণ বাঁচা বলে রামু সটান শুয়ে পড়ল মাটিতে, রইল চোখ বুঝে আর নিঃশ্বাস বন্ধ করে, না নড়ে না চড়ে, রইল মরার মতো পড়ে। ভাল্লুক ভায়া তখন রামুর পাশে এসে চক্কর দিল তার আশেপাশে, মাথা থেকে পা অবধি দেখলো তাকে ভালো করে শুকে। তারপরে তার কানের কাছে মুখটি নিয়ে গিয়ে কি জানে কি ভাবলো তা সেই জানে। এদিকে রামু তো হাত পা শক্ত করে চক্ষু মুদে কাঠটি হয়ে শুয়ে পাছে পড়ে। কিছুক্ষণ পরে তাকে মরা মানুষ ভেবে নিয়ে ঝেলে দুলে ভাল্লুক ভায়া জঙ্গলের আধারে গেল মিলিয়ে। রামু তখন কাঠ হয়ে পড়ে থেকে শুনছে, মনে হচ্ছে ভাল্লুক চলে গেছে, চারিদিক নিস্তব্ধ, আমি কেন আর করে রাখি আমার নিঃশ্বাস বন্ধ। তখন রামু বুঝে নিরাপদ ভয়ে ভয়ে মেলল দুটি চোখ, তারপরে সে বিড়বিড় করে কি জানি কি বলল আপন মনে, জয় ভগবান স্বর্গলোককে, এখন আমি উঠি ধুলো ঝেড়ে। এই না বলে উঠে দাঁড়ালো সে, রামু তখন গাছের ডাল ছেড়ে নিচে নেমেছে। যাক বাবা, বাঁচা গেল, অবশেষে ভাল্লুকটা তো পালালো। তারপরেতে রামুর কাছে ঘেঁষে এসে সে জিজ্ঞাসা করল কৌতূহলী হয়ে, ভাল্লুক তোকে কি বলল রে কানে কানে এতক্ষণ ধরে? শুনে রামুর কথা সার্থকর বন্ধুর দিকে রামুর তাকাতেও ইচ্ছে করল, তাই ভীষণ ঘৃণা ভরে
জবাব দিল সে অন্যদিকে মুখ ফিরিয়ে। ভাল্লুক বলে গেল, এই কথা চিরকাল মনে রেখো, বিপদে এই সময় যে বন্ধু তোমায় না করে সাহায্য, সে নয় তোমার বন্ধু হওয়ার যোগ্য। এই না বলে রাউ মুখ ফিরিয়ে নিয়ে একা একাই চলে যায় শামুকে ছেড়ে দিয়ে। জাপান দেশে সেকালে এক চাষি ছিল, তার নাম ছিল কিকিৎসুম। যেমন গরিব তেমনই মূর্খ, দুনিয়ার কোনো খবরই সে জানত না, জানত শুধু চাষবাসের কথা, গ্রামের লোকেদের কথা আর গ্রামের বুড়ো বজ্ঞে বা পুরোহিতের কথা, তার ভালো ভালো উপদেশের কথা। কিকিৎসুমের স্ত্রী লিলিৎসি, সে বেশ কর্মপটু। কিরে বউ, কি করছিস? ওই যে ঘরদোর পরিষ্কার করছিলু। সত্যি তোর গুণের কোনো তুলনা নেই, সবসময় রান্নাবান্না, ঘরদোর সাজানো গোছানো, একটা না একটা কাজে তুই ব্যস্তই থাকিস। সেই জন্যই তো ঘরদোর এত পরিষ্কার থাকে। আমার লক্ষ্মী বউ, শোনা বউ। থাক থাক, হয়েছে হয়েছে, এবার চট করে খেতে দে দিকিনি। দিচ্ছি। এদিকে গ্রামের প্রান্তে এক জঙ্গলের ধারে এলো এক দল বেদে, সারা দিন থেকে সন্ধ্যের মুখে তারা রওনা দিল শহরের দিকে। যাবার সময় এক বেদের মেয়ে ফেলে গেল একটা আয়না। ঠিক সেই সময় চাষের কাজ শেষ করে কিকিৎসুম ফিরছিল নিজের ঘরে, কিন্তু আরে ওখানে ওই ঝোপের ধারে কি যেন একটা চকচক করছে, দেখি তো বস্তুটা কি। এটাকে আমার দিকে তাকিয়ে কেমন যেন মিচকে মিচকে হাসছে, কেমন যেন চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ, এ তো আমার বাবা তো, সেই চোখ সেই মুখ, গলায় সেই রূপর মাদুলি। ভগবান খুশি হয়ে এটা আমায় দিয়েছেন, না এটাকে নিয়ে বাড়ি যাই। কি গো, আজ আসতে এত দেরি হলো যে? ওই খেতে একটু কাজ ছিল, তুই যা তো আমার জন্য জল নিয়ে আয়। এক্ষুনি আনছি। এটাকে লুকিয়ে রাখি, না হলে বউ পাঁচজনকে ওই ছবিটা দেখাবে আর পাঁচজনে হাত দিয়ে ধরে বাবার ছবিকে নোংরা অপবিত্র করে দেবে। কিন্তু এটাকে কোথায় রাখি, কোথায় রাখি? হ্যাঁ, এখানে রাখি। হ্যাঁ গো, ওখানে তুমি কি করছিলে? কিছু না তো, দেখছিলাম তুই কেমন বিছানা পরিষ্কার করছিস। ও, ঘটনা সেদিনকার মতো মিটে গেল, কিন্তু কিকিৎসুমের বাবার ছবি দেখার লোভ বেড়ে গেল। চাষের কাজের ফাঁকে ফাঁকে সে প্রায়ই তার বাবার ছবিটা দেখতে আসত। কিন্তু একদিন ও রোজ ঘরেতে ঢুকে কি যেন একটা দেখে, আজ একটু আড়াল থেকে লক্ষ্য রাখতে হবে। না, চারিদিক নিঝুম, কেউ কোথাও নেই, বউকেও দেখতে পাচ্ছি না। এই সুযোগ, যাই চট করে বাবার ছবিটা একবার দেখে আসি। আজ তুমি চুপি চুপি কি করো তা আমি সব লক্ষ্য রাখব। না, এবার এটাকে যথাস্থানে রেখে কাজে যাই। দেখি তো ও রোজ কি দেখতে আসে। কি কে, কালো পানা, মুখ
ফেবড়া নাক, না গো কি চেহারা! তাহলে তুমি রোজ এই মেয়েটার ছবি দেখতে আসো? আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি মজা। কিরে মুখ ভার করে শুয়ে আছিস যে, বলে তোর হলো কি? বলি এই মেয়েটি কে? কি তুই আমার বাবার ছবিটা পেলি কোত্থেকে? এটা তোমার বাবার ছবি? তবে কি এটা তো একটা মেয়ের ছবি? না বাবার ছবি। না মেয়ের ছবি। দুজনের এই ঝগড়ার সময় গ্রামের বগ্গে এলো তাদের ঘরে। সব কথা শুনে সে দেখলো আয়নাটা, বলল, তোমাদের চোখ নেই তাই তোমরা দেখতে পাচ্ছ না। দেখো এনার চোখে মুখে কেমন একটা প্রশান্তি, কেমন জ্যোতির্ময় লালাট। এটা তোমার বাবার ছবিও নয়, কোনো মেয়ের ছবিও নয়, এটা হলো এক প্রাচীন মহাপুরুষের ছবি। যেমন তেমন করে রাখা উচিত নয়, মন্দির গড়ে তার মাঝে একে প্রতিষ্ঠিত করতে হবে। এখন একে আমি নিয়ে যাই। এর পরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। কিকিৎসুম আর লিলিচ্ছি রাগ ডাক ভুলে মনের আনন্দে খেতে বসল। আচ্ছা বলতো, একটা আয়না নিয়ে এত তর্ক বিতর্কের কারণটা কি? কারণ সেই গ্রামের লোকেদের সাথে আয়না নামক বস্তুটার কোনো পরিচিতি ছিল না। এক ভিক্ষুক ও তার স্ত্রী থাকত সরজু নদীর তীরে। বাস করত তারা একটা ছোট্ট কুঁড়ে ঘরে। অভাবী সংসারে তাদের ছিল না কোনো ছেলেপিলে। ভিক্ষুকের স্ত্রীর বড় ইচ্ছা হলো পুষ্যি নেবে মেয়ে কিংবা ছেলে। এমন গরিবকে কেউ ছেলে মেয়ে পুষ্যি দিতে রাজি হল না। ভিক্ষুক গরিব হলেও তার নানা রকম দৈব শক্তি ছিল। একদিন সে তার কুঁড়ে ঘরের সামনে বসে আছে, এমন সময় মাথার উপর দিয়ে একটা কাক উড়ে যাচ্ছিল আর টুপ করে তার ঠোঁট থেকে একটা নেংটি ইঁদুর পড়ে গেল। ভিক্ষুকের স্ত্রী সেটাকে কুড়িয়ে নিয়ে সুস্থ করে তুলল। তারপর স্বামীর কাছে কিছু কথা বলল। এই ইঁদুরটাকে একটা ছোট্ট শিশু বানিয়ে দাও না। বেশ, তুমি যাতে খুশি হও তাই আমি করছি। মন্ত্র করে জল ছিটিয়ে ইঁদুরকে খুকি বানিয়ে দিচ্ছি। আদর করে তারা খুকির নাম ইঁদুরবালা রাখল। সাধ্যমতো শিখিয়ে পড়িয়ে ইঁদুরবালাকে বড় করে তুলল। এরপর ইঁদুরবালার বিয়ের বয়স হলে মেয়ের জন্য যোগ্য পাত্রের সন্ধান চলে। তোমার দৈবের কত ক্ষমতা, সেরা পাত্র খুঁজে তার পরিচয় দাও। নিশ্চয় নিশ্চয়। আরে আমি অনুরোধ করলে সূর্য করবেন বিয়ে আমাদেরই মেয়েকে। আরে তাই নাকি? তাহলে তো আমার সাজ্জায় জামাই করতে সূর্যকে। এবার নিজের কথার প্রমাণ দাও। মেয়েকে বিয়ে করতে অনুরোধ করলেন যেই, আমার তাতে কোনো আপত্তি নেই। বাবা তোমার পছন্দ করা পাত্র খুবই ভালো, কিন্তু ওর বড় বেশি তেজ, আরো মহান কেউ কি নেই ভালো? ভিক্ষুক কেবল ভেবেই মরে, সূর্যের চেয়ে আরো ভালো পাত্র কে হতে পারে? আমার মতে মেঘ আমার চেয়েও ভালো আর শক্তিশালী। মেঘ তোর স্বামী হলে কেমন হয়? বাবা এ পাত্রও ভালো, কিন্তু রংটা বেশ কালো নয় কি? এর চেয়েও ভালো, এর চেয়েও শক্তিমান কাউকে পাওয়া যায় নাকি? বায়ুকে আমার চেয়েও ভালো আর শক্তিশালী বলা যেতে পারে, কারণ সে তো অনেক সময় আমাকে আকাশের এক কোণ থেকে ঠেলে আর এক কোণায় নিয়ে যায়। বাবা একে দেখে মনে হয় এর মন কখনো স্থির থাকে না। আরো ভালো আরো শক্তিমান কেউ নেই নাকি? চিন্তা করো না, পাহাড় যে আমার চেয়েও ভালো আর শক্তিশালী,
কারণ আমার এমন প্রচণ্ড বল থাকা সত্ত্বেও তাকে এতটুকু নড়াতে পারি না। তাকে তোমার মেয়ের নিশ্চয়ই পছন্দ হবে। বাবা, এ পাত্র বড় আনাড়ি, আরো ভালো আরো শক্তিশালী কেউ পাওয়া যায় না। যায় বই কি, ইঁদুরই তো আছে, একমাত্র সেই আমার গায়ে ছেঁদা করতে সাহস পায়। তোমার উচ্চাকাঙ্ক্ষী মেয়ের সঙ্গে তাকে মানাবে ভালো। ও বাবা, এই সাহসী যুবকের মতো আর কে আছে? এই সবার চেয়ে মহান পাত্র, যত শিগগিরই আমার বিবাহের মত দাও। ইঁদুরবালার ইঁদুরের সঙ্গে বিয়ে হয়ে যায়। সে পালক মা বাবাকে ছেড়ে তার স্বামীর কাছে চলে যায়। এ তো বড়ই দুঃখের কথা। আমি ওর জন্য সবচেয়ে ভালো পাত্রই চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি ও যাকে সবচেয়ে ভালো মনে করেছে তাকেই বেছে নিয়েছে। এক বনের ধারে প্রকাণ্ড একটা বট গাছের নিরিবিলি ডালে এক কাকদম্পতি বাস করত। আর ওই বট গাছেরই একটা গর্তে বাস করত একটা কৃষ্ণ সর্প। যতবারই কাকের ডিম ফেটে বাচ্চা হতো, ততবারই ওই সাপটি তাদের বাচ্চা খেয়ে ফেলত। একদিন তাই সেই কাকদম্পতি, বলতে পারো এভাবে আর কতদিন, আর কতবার আমি এভাবে সন্তান হারাবার কষ্ট বারবার ভোলার চেষ্টা করব। কষ্ট পেও না গিন্নি, কি আর করার আছে বলো আমাদের? সাপের মতো হিংস্র জীবের উপর কি আর আমরা প্রতিশোধ নিতে পারবো? ওই গাছেরই তলায় গর্তের মধ্যে বাস করত এক শিয়াল দম্পতি। কাক দম্পতির সঙ্গে এই শিয়াল দম্পতির খুবই বন্ধুত্ব। আমাদের এই দুই সন্তানকে বড় করে তুলতেই হবে। আমার সব সময় ভয় হয় কখন না সাপটা এসে বাচ্চা দুটোকে আবার খেয়ে ফেলে। চুপ করে আছো কেন, কিছু বলো। কি বলবো আর, ভয় কি আমার হয় না? এদিকে খাবারের সন্ধানেও আবার বাইরে যেতেই হবে। আমি বলি কি, চলো আমরা এ গাছ থেকে অন্য কোনো গাছে গিয়ে বাসা বাঁধি। তাই যেতে হবে দেখছি। তবে যাবার আগে আমাদের শেয়াল বন্ধুর সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে। বন্ধু আমাদের খুব চতুর ও বুদ্ধিমান, ওই হয়তো সাপকে শাস্তি দেবার একটা বুদ্ধি বাতলে দিতে পারে। তুমি নিজের বাসা ছেড়ে চলে যাও মানে তো তোমরা সাপের কাছে হার মেনে যাও। কিন্তু বন্ধু, ওই সাপের সাথে আমরা তো আর শক্তিতে পারবো না। আরে বন্ধু, শক্তি তোমার নাই থাকতে পারে, কিন্তু বুদ্ধি তো আছে। বুদ্ধির কাছে শক্তি কিছুই নাই, বুদ্ধিই আসল বল। এই লোভী ও হিংস্র সাপকে কৌশল ব্যতীত বিনাশ করা যাবে না। কিভাবে বন্ধু? শোনো তাহলে। রাজপ্রাসাদের সরোবরে প্রায় দিন রাজকন্যা স্নান করতেন। এমনি একদিন সেই সরোবরে রাজকন্যা পোশাক ও অলঙ্কারাদি তীরে রেখে জলক্রীড়া করছেন। এই সুযোগ, বুদ্ধিমতো কাজটা সেরে ফেলি। এই এই কাকটাকে ধরো, আমার হার নিয়ে চলে গেল। এই কে, কোথায় আছো? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে রাজকুমারী? তাড়াতাড়ি ওই কাকটাকে গিয়ে ধরো, আমার সাধের গলার হার নিয়ে চলে গেছে। এক্ষুনি নিয়ে আসছি। ধর 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 ওরে কাকটাকে ধর, ধর 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 ওরে কাকটাকে ধর। এইবার শেষ কাজটা সেরে ফেলি, এইবার তোমার খেলা শেষ। কোথায় গেল? ওই তো ওই কোটরে কাকটা হাটটাকে ফেলে দিয়েছে। নিয়ে আসি চলো। ওরে বাবা, এ তো এক বিষাদর সাপ রয়েছে। রয়েছে তো কি হয়েছে, লাঠি দিয়ে মেরে ফেল। শেষ ব্যাটা, চলো এইবার তাড়াতাড়ি হাটটা নিয়ে রাজকুমারীর কাছে যাই। বুদ্ধি থাকলে সবই হয়, বুদ্ধিমানদের অসাধ্য এই জগতে কিছুই নাই।
সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelkids।